নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি গুজিয়া সন্দেশ। গুঁড়ো দুধ দিয়ে আমি এটা বানাবো আর খেতে অসাধারণ লাগে, মানে চাইতে আরও ভালো হবে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে দেবো। এবারে একটা কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি 2 চামচ ঘি দেব। এটা গলে গেলে 2 চামচ হয়ে যাবে। এখানে আমি মাদার ডেয়ারির দুধ নিয়েছি আর দুধটা আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। এইভাবে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব। দুধটা সব সময় নাড়তে হবে, না নাড়লে সর পড়ে যাবে। ওই জন্য সব সময় নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করব। পাঁচ মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে আমি 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবারে অল্প অল্প করে দিয়ে আমি ঘেঁটতে থাকব। অল্প অল্প করে দেবো আর নাড়ব। দুধের ডেলাগুলো একদম ভালো করে ভেঙে নিতে হবে এইভাবে। আর দেখো অনেকটা ঘন হয়ে গেছে। আর সন্দেশটা বেশিক্ষণ লাগে না, যেহেতু গুঁড়ো দুধটা বেশি দেওয়া রয়েছে ওই জন্য ঝপ করে হয়ে যাবে। এবার আমি এলাচ গুঁড়ো দেবো একটু, দিলে ভালো গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি 5 চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে ভালো করে এবারে এটা ঘেঁটে নেব। আর গ্যাসটা একদম লো করে রেখে দেবে বন্ধুরা, একদম জোরে দেবে না। এইভাবে আস্তে আস্তে ডোয়ের মতন তৈরি করে নেব। অল্প পাতলা থাকবে, বেশি ঘন করলে তাহলে এই সন্দেশটা পাকানো যাবে না। দেখবে আস্তে আস্তে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন মনে করবে যেটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবারে আমি নামিয়ে ফেলবো। তোমরা দেখে নাও আমি কী কিরাম রেখেছি। কড়া থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এইবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি গুজিয়া শেপ দিয়ে নেব। হাতে একটু ঘি নিয়েছি, একটু মাখিয়ে নেব হাতে। এবারে গোল করে নেব আগে, এবারে লম্বা করব। এর মাজাটায় একটু চেপে দেব এইভাবে দিয়ে। দেখো গুঁজিয়া শেপ দিয়ে নিয়েছি। হালকাভাবে একটু চেপে দিলে দেখো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজে কত সুন্দর গুঁজিয়া তৈরি হয়েছে দেখো। আর খেতে যা লাগবে একদম অসাধারণ লাগবে। দেখো 4 প্যাকেট গুঁড়ো দুধ আর কিছু লিকুইড দুধ দিয়ে আমি বানিয়েছি, অসাধারণ হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিও, খুবই ভালো হবে।
কোনো অনুষ্ঠান হলো, পুজো হলো, লক্ষ্মী পুজো হলো, তোমরা বানিয়ে নেবে, খুব সহজে হয়ে যাবে। বন্ধুরা, ফাইনালি আমাদের গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর গুজিয়া তৈরি হয়েছে, অল্প সময়ও লেগেছে। তা তোমরা অবশ্যই ঘরেতে একবার অন্তত হলেও বানিয়ে দেখো, খুবই ভালো হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।